অনেক মা বোনেরা বারান্দাতে নামাজও পড়ে, ছাগলও খাদায়, মুরগিও খাদায়, লাকের পোটাও ফেলা ফেলে না। এই কথা বলছে না কেন? নাই তো সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাউস নাই লাকের পোটা, এ নামাজে কাজ হবে? এই কথা বলেন, এ কাজ হবে? আমি মাদ্রাসায় ঢুকছি, দেখি আমার মা নমাজ পড়ছে বারান্দায়। তো যাই যাওয়াজ হইলে আমি তো মুচকি মেজে হাসতে লাগলো, যে নমাজ হয়েছিল, যে হ্যাঁ মা তুমি কি নমাজ পড়লি? বলে বাপসা মুরগি আসছে, যাই নমাজে উঠছে তো কি করবো, নমাজে তো সরিয়ে দিল, নমাজ হবে না। এ বাবা, এ নমাজ হবে? নমাজ হবে? আল্লাহ নবী বলে মেয়েরা ঘরে পড়বে, নিরজনে বসে নমাজ পড়বে, পর্দার সাথে নমাজ পড়বে, গোটা শরীরটাকে সুন্দরভাবে ডেকে নেবে, শাড়ি পরে নমাজ পড়তে যাবে না, নাইটি পরবে, সালোয়ার কামিজ পরবে, সুন্দর করে ওড়না পরে ঘরের ভিতরে নমাজ পড়বে রে মা, টাইম বাই টাইমে নমাজ আদায় করবে। রসুল বলেছেন মেয়েরা যদি এই কাজটা করে যেতে পারে, জান্নাতের আটটা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে মা। ভাইরা আমার বাবা জীবনের দরদ মুসলমানেরা, তাই আমি বলবো গো মা তোমরা কেন নমাজ পড়বে না, বাবজি ভাইরা তোমরা কেন নমাজ পড়বে না? রসুল বলেছে মেয়েরা যদি চারটে কাজ দুনিয়ার জমিনে করে যায়, আল্লাহর নবী বললেন ওই চারটে কাজ যদি মেয়েরা করে যায়, জান্নাতের আটটা দরজা দিয়ে প্রবেশ করবে রে মা। তোমাদের চারটে কথা আমি কি তোমাদের জন্য বলবো? না না আর বলবো না, সময় নাই, কিন্তু বলবো মা খানা বোনেরা চারটে কাজ তোমাদেরকে দুনিয়ায় করে যেতে হবে। রসুল বলেছে কেউ যদি ওই চারটে কাজ মেয়েরা করে যায়, মহিলারা করে যায়, আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়ে প্রবেশ করবো মা। চারটে কাজ মেয়েরা করা করবে, চারটে মেয়েরা যদি চারটে কাজ দুনিয়ায় করে যায়, আল্লাহ জান্নাতের আটটা দরজা দিয়ে তাদের দরজা খুলে দেওয়া হবে, পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। মা, ওরে আমার মা, তোমাদের মর্যাদা কত জানো, তোমাদের মান কত জানো, তোমরা নবীর মা, ওলির মা, কোয়াসের মা, কুতুবের মা, ডাক্তারের মা, মাস্টারের মা, উকিলের মা, জজের মা, পয়সাওয়ালার মা, গাড়িওয়ালার মা, বাড়িওয়ালার মা, তুমি মলবীর মা, মহাদেশের মা, তুমি উকিলের মা, জজের মা, প্রধানমন্ত্রীর মা, স্বরাষ্ট্রমন্ত্রীর মা, রাষ্ট্রপতির মা, তুমি মুখ্যমন্ত্রীর মা। ও মা, তোমাদের মর্যাদায় আসো বেশি গো মা, আজকে তোমাদেরকে বলবো মা, এসো তোমরা নবীর আদর্শ আদর্শিত হও, এসো তোমরা নবীর চারটে কথা তোমরা যদি মেনে নাও, আল্লাহ নবী বললেন মেয়েরা চারটে কাজ করবে, জান্নাতের আটটা দরজা দিয়ে প্রবেশ করবে গো মা। চারটে কাজ বেশি নয়, মেয়েদেরকে চারটে কাজ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন মেয়েরা জান্নাতের আটটা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, পৃথিবীর কেউ তাদেরকে ঠেকা দিতে পারবে না। তা ইনশাল্লাহ হল আজিজ, আল্লাহ আপনাকে আমাকে নামাজি দিনদার মুত্তাকিন পরোজগার আল্লাহ ওয়ালা বানার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুমা, তোরব আল্লাহুমা আমিন। আজকে একটা কথা বলি বাবা, সারা রাত ধরে বক্তব্য নয়, আমরা এখানে যারা আছি আগামীকাল থেকে পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবো। হাত উঁচু করে বলুন ইনশাল্লাহ, হাত তুলুন, নামাজ ছেড়ে দেবো না, মারতে দাম তাকায়। আপনি হাত তুললেন না, নামাজ তুললেন না নাকি? মাশাল্লাহ, নামান। আমরা আগামীকাল থেকে পাঁচ অক্ত নামাজ পড়বো, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। হেফাজত করবে কে জোরে বলুন? আমাদের ওপর যদি আঘাত করে হেফাজত করবে কে? কবি বলেছেন খেলো না সমাজকার, হামে না বরবাদ কর না, আম কিসি কো বানি হুই হাই, আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের স্রষ্টা একজন আছেন, কে তিনি জোরে বলুন? কে তিনি জোরে বলুন? আল্লাহ। আর আল্লাহ কোরআনে বলেছে হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হয়ে যায় আল্লাহ মুমিনদেরকে দায়িত্ব দিয়েছে, মুমিন যারা হয়ে যাবে হেফাজত করবে কে? আল্লাহ। আমি আমার শেষ গজলটা আপনাদের কাছে বলে দিই, আমি আমার বক্তব্যটা এটি টানবো। দোয়া সভাপতি সাহেব কে আছে? আপনি নাকি?
আপনি একটা দোয়া করতে দেবো সভাপতি সাহেব, আমি বদলটা আপনাদের কাছে বলি, আজ মর মর চঞ্চল রে ভাই, এটা বলবো না ইয়াকুব নবীটা বলবো, চারটে গুণ বলছিলে মেলা টাইম লাগবে, আবা বলবো দেখো ধরে বলছি তাড়াতাড়ি করে সারবো ঠান্ডার দিন, তাহলে চারটে কথা বলতে হবে লেখো ধরে আল্লাহ তাহলে একটা ছোট করে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মনে মনে করছি যে আপনারা পালিয়ে যাবেন তাই ভাবছি নাকি, পালাবেন না নাকি, পালান পালান ঠান্ডা লাগছে না, পালাবেন চাইছে গো, মুসলমান দরদি রসুল্লাহ বললে মেয়েরা চারটে কাজ করবে দুনিয়ার বুকে, চারটে কাজ করলে জান্নাতের আটটা দরজা দিয়ে প্রবেশ করবে রে বাপ, চারটে কি কি কাজ জানেন, এক নম্বর কাজ হলো দয়ানু নবী বললেন মেয়েরা পাঁচ অক্ত নামাজ আদায় করবি, কয় অক্ত জোরে বলো, পাঁচ অক্ত নামাজ পড়বে, টাইমে পড়বে, সময়ে পড়বে, ওয়াক্তে ওয়াক্তে আদায় করবে, রসুল বলেছে মেয়েরা যদি টাইমে নামাজ আদায় করে নাই পাঁচ অক্ত, টাইম বাই টাইমে আল্লাহর নবী বললেন মেয়েরা জান্নাতের আটটা দরজা দিয়ে যেদিক নিয়ে মুচ্ছা করবে তারা ঢুকতে পারবে, পৃথিবীর কেউ তাদের বাধা দেবে না, কিন্তু মেয়েরা নামাজ পড়ে নাকি, এই কথা বলেন না, না পড়ে না, আগে খুব মেয়েরা পড়তো, এখন কয়েকটা মেয়ে পড়ে, সবাই পড়ে না, এখন সমস্ত মেয়েরা পড়ে না, কিছু কিছু মেয়েরা পড়ে, এখন কিছু কিছু মেয়েরা সিরিয়াল দিয়ে পাগল, সিরিয়াল দেখেন আপনার দিকে, একে জ্বালা কিরণ মালা বুঝে না, সে বুঝে না পরাণ যায় জড়িয়া রে, স্বামীকে বলছে দেখা শোনো আমি হলাম কিরণ মালা, তোমার বিটি হইল কটকটি, আছে নাকি কটকটি, হ্যাঁ সুবহানাল্লাহ, মুসলমান আজকে মা বোনেরা নামাজের ধারা ধারে না, কিন্তু লক্ষ্মীর ভান্ডারে লাইন দিতে বন্ধ করে না, কি করে ঠিক না ভেজর বলুন, লক্ষ্মীর ভান্ডার আপনার দিকে হয়নি, হয়েছে আল্লাহ লক্ষ্মীর ভান্ডারে, মা বোনেরা আমার মাদ্রাসায় রাস্তা কিনছি, তোমরা লক্ষ্মীর ভান্ডারে কিছু টাকা দিও, রাস্তা কিনছি বহু টাকা লাগবে, বা তোমার মা বোনদেরকে বলে দিন লক্ষ্মীর ভান্ডার থেকে কিছু কিছু টাকা গুছিয়ে গুছিয়ে দেন আপনারা জালসার পরে, তো মুসলমান দরদি আল্লাহর নবী বললেন মেয়েরা এক নম্বর নামাজ আদায় করবে, কিন্তু টাইমে করবে, সময়ে করবে, কিন্তু যে কটা মা বোনে নামাজ পড়ে টাইম জানে না, জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবে পড়ে, মাগরিবের নামাজকে টানতে টানতে সারে নিয়ে যাই, যাই না করে বলুন, নিয়ে যাই না, টাইমে পড়তে হবে, পাঁচক্ত অকবায় কাজানের সঙ্গে সঙ্গে আদায় করবে, কিন্তু মেয়েরা নামাজ পড়বে কোথায়, ঘরের ভিতরে, কিন্তু ঘরের বাইরে ওটাকে কি বলেন আপনারা, আল্লাহ রসুল বললে পিড়ে নামাজ পড়া যাবে না, বারান্দাতে নামাজ পড়া হবে না, যদি বলেন কেন, অনেক মা বোনেরা বারান্দাতে নামাজও পড়ে, ছাগলও খেদায়, মুরগিও খেদে, লাকের পোটাও ফেলে ফেলে না, এই কথা বলছেন না কেন, নাই তো অনুসারী আলিল্লাহি তাআলা আল্লাহু আকবার হাউস নাই লাকের পোটা, এ নামাজের কাজ হবে, এই কথা বলেন একাজ হবে, হাই 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 আল্লাহ, আমার মা বোনের নমজ করছে, লাকের বুটাও পেয়েছে, ছাগলও খেতেছে, গরুও খেতেছে, মুরগিও খেতেছে, আমার মাকে আমি নিজে চোখে দেখেছি, আমি মাদ্রাসায় ঢুকছি দেখছি আমার মা নমজ পড়ছে বারান্দায়, তো যাই যা ওই নমাজ নমাজ হইলা, আমি তো মুচকে মেজে হাসতে লাগলো, যে নমাজ শেষ যে হ্যাঁ মা তুমি কী নমাজ পড়লি, বলে বাপ মুরগি আসছে যাই নমাজ উঠছে, তো কী করবো নমাজে তো সরিয়ে দিল, নমাজ হবে না, এ বাবা এ নমাজ হবে, নমাজ হবে, আল্লাহর নবী বলে মেয়েরা ঘরে পড়বে, নিরজনে বসে নামাজ পড়বে, পর্দার সাথে নামাজ পড়বে, গোটা শরীরটাকে সুন্দরভাবে ডেকে নেবে, শাড়ি পরে নামাজ পড়তে যাবে না, নাইটি পরবে, সালোয়ার কামিজ পরবে, সুন্দর
করে ওরা না পড়ে ঘরের ভিতরে নামাজ পড়বে না মা, টাইম বাই টাইমে নামাজ আদায় করবে। রসুল বলেছেন মেয়েরা যদি এই কাজটা করে যেতে পারে জান্নাতের আটটা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে মা। এক নম্বর হয়ে গেল। নাম্বার দুই ভাবছি আমার সোনারা, রসুল বলে দিলেন মেয়েরা কি করবেন, স্বামীকে ভালোবাসবে, স্বামীর খিদমত করবে, স্বামীকে মহব্বত করবে, স্বামীর ভালোবাসা দেবে। রসুল বললেন যে স্বামী বলবে আমার বিবি আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসা দেয়, মহব্বত করে, আর ওই বিবি যদি মৃত্যু হয়ে যায়, রসুল বলেছে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই বিবি সবার আগে জান্নাতে যাবে। স্বামী যদি খুশি হয়, কিন্তু অনেক মা বোন আছে স্বামীকে গাল দেয় কিন্তু স্বামীর নাম করে না। আছে না গো, স্বামীকে গাল দেয় না, ওরে আল্লাহ একদম একশো গাল দেয়। কেউ যদি যা বলে আগে তোমাদের স্বামীর নাম কি, তুমি লোক বুঝবে না, ওকে বলে বন্যারি বল, তোর দাদুর নাম বল, নানার নাম বল, চাচার নাম বল, মানে ও বুঝবে না, মানে জানে স্বামীর নাম করলে জাহান্নামে যেতে হবে আর স্বামীকে গাল দিলে জান্নাতে যেতে হবে। নাকি বলছেন আপনারা এরকম মামুনের আছে না, আপনাদের বীরভূম জেলাতে নাই, সব আল্লাহ বলি, নাকি বুঝছেন আপনারা। আপনারা পুরুষরা মনে মনে করছেন যে মেয়েদেরকে ভালো করে বলবো যে না, কাল থেকে আমাদের খিদমত শুরু হয়ে যায়, নাকি বুঝছেন আপনারা। হাই 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 হা বাবা, খালি মেয়েদেরকে বললে হবে, বেটা ছেলেদেরকে কে বলবে, নাহলে মেয়েরা তো আমাকে জাল সাথে বলবে খবর তোর মৌলবিকে আসেনি, আমাদের খালি দুর্নাম করে ছেড়ে গেছে। এ বাবা খালি পুরুষদের জন্য মেয়েদের জন্য বললে হবে, অনেক পুরুষ আছে দায়ও বলে তোর বাপ যদি বছরে তোয়ালে গামছা না দেয় তো ফাটিয়ে দেবো, হাড় ভেঙে দেবো, ঠ্যাং ভেঙে দেবো। রসুল বলেছে তোকে জাহান্নামে যেতে হবে। অনেক পুরুষ মাথায় যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, বুকে ব্যথা, পিঠে ব্যথা, সারা রাত বিবি তেল দিয়ে মালিশ করে দিচ্ছে, জ্বর সারা রাত ধরে মালিশ করছে খিদমত, আর তারপর দিন বিবির জ্বর, মাথায় যন্ত্রণা, তো বিবি যাবো আমার মাথাটা যন্ত্রণা বুঝে রেডি বলে বেশি কানাগুড়ি ব্যবহার করিনি, হরেক দিকে একলা থেকে হরেক দিকে হরেক দিকে হরেক দিকে কী গো, ঠিক না বেটি জোরে বলুন, এটা নবীর আদর্শ, এটা নবীর আদর্শ। আল্লাহ নবীর বিবি মায়েশা বলছেন আমার স্বামী এত ভালো ছিল, আমার স্বামী এত মহব্বত করতো আমাকে। আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন আমার বাড়িতে কোনোদিন খাবার তো ভালো মন্দ হতো কোনোদিন হতো না, আমি রসুল, আমার বিবি আমি, স্বামী আয় রসুল, আমি যে গেলাসে পানি পান করতাম আমার স্বামী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতো বলে আমার স্বামী, আমার রসুল আমার ওই জায়গায় গেলাসে মুখ লাগিয়ে পানি পান করে বলতো আমার বিবি আয়েশা, ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছে, এটা ছিল নবীর আদর্শ। আর আমরা বিবির আঠো খাই, এই কথা বলেন কোন নবাব সিরাজদৌল্লা আমরা, হ্যাঁ সিরাজদৌল্লা, নবী যদি খেতে পারে বিবির আঠো, আর আমরা বলে বেশি বেশি পায়তারা বাজে না, ভালো টিউবওয়েল থেকে নিয়ে আই, ফিল্টার করে পানি নিয়ে আই, মিনারেল ওয়াটার নিয়ে আই, তোরে আঠো খাবো। এ বাবা, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর এক বড় নিয়ামত রে বাপ। আল্লাহ কোরআনে বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, বিবির জন্য স্বামী পোশাক স্বরূপ, এটা হলো কোরআন। স্বামীর জন্য বিবি এগিয়ে যাবে, বিবির জন্য স্বামী এগিয়ে যাবে, বিবির জন্য স্বামী এগিয়ে যাবে, স্বামীর জন্য বিবি এগিয়ে যাবে, স্বামীর কিছু বলে বিবির বুক ফেটে যাবে, বুক ফেটে কান্না আসবে, অন্তর ফেটে যাবে, স্বামীর কিছু হলে আর বিবির কিছু হলে স্বামীর বুক ফেটে যাবে, অন্তর ফেটে যাবে, বলে কোথায় কি হলো দেখি, কোন জায়গায় কি হলো দেখি, কোথায় লেগেছে দেখি। রসুল্লাহ বললে ওই বাড়িতে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি মহব্বত হয়ে যায় তাহলে জীবন কোনোদিনও শান্তি হবে না। দু নম্বর হলো আল্লাহর নবীর একটা ঘটনা, ও মা খালারা বোনরা শুনে না, তোমরা স্বামীর ওপর কোনোদিন টর্চিং করবা না, অত্যাচার করবা না, পিড়াপিড়ি করবা না, জিদ করবা না, স্বামীর ওপর স্বামী আনতে পারেনি পরে আনবে না বলে পরের দিন এনে দিবে, স্বামীর অভাব হয়েছে, অনটন হয়েছে, এনে দিতে পারেনি, ভুলে গেছে,
তাইবুল ইসলামের উপর তুমি অত্যাচার করবা, জুলুম করবা, জুলুমবাজি করবা, পেড়াপিড়ি করবা, না 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 রাসূল বলেছে কখনোই করো না। আর স্বামীদেরকে বলবো, স্বামী বিবির কোন কোন কারণে হয়তো খাবার করতে পারেনি, কোন কারণে কাজ করতে পারেনি, অসুবিধা হয়েছে, তাই বলে তুমি তাকে পেড়াপিড়ি করবা, অত্যাচার করবা, জুলুম করবা, চলবে না, এটা ইসলাম নিষিদ্ধ করেছে। কিন্তু একটা ঘটনা বলি, আল্লাহ নবী একদিন পাহাড়ে এলাকায় দাঁড়িয়ে আছে, একটা উঁটে নবীজির পায়ে সেজদা দিয়ে চুমু দিয়ে ধন্য হয়ে গেল। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পাহাড়িয়া থেকে উঁটে আপনার পায়ে চুমু দিয়ে ধন্য হয়ে গেল গো নবী, সেজদা দিয়ে ধন্য হয়ে গেল। রাসূল, আপনি আমাদেরকে হুকুম দেন গো নবী, আমরা আপনার পায়ে সেজদা দিয়ে চুমু দিয়ে ধন্য হয়ে যায়। রাসূল বলল, না 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 না, মানুষ মানুষকে সেজদা করা যাবে না, মানুষ মানুষকে সেজদা করা হলো হারাম, মানুষ মানুষকে যদি সেজদা করা যায় হতো, আমি বিশ্বের মেয়েদেরকে নারীদেরকে বলতাম, নারীরা মেয়েরা তোমরা তোমার স্বামীর পায়ের তনে তোমরা সেজদা করো। মুসলমান দুই নম্বর হয়ে গেল, তিন নম্বর আল্লাহ নবী বললেন, মেয়েরা তোমরা পর্দা করো, পর্দা করবা। ইসলাম বলেছে নারীদেরকে পর্দা করতে, ইসলাম বলেছে নারীদেরকে পর্দা করতে। আজকে বেঈমান কাফেররা বলে মুসলমানরা নারীদের অধিকার দেয়নি, ইসলাম বলেছে নারীর বেঈমানরা বলেছে মুসলমানদের নারীদেরকে ইসলাম অধিকার দেয়নি, মেয়েদেরকে বোরকার ভিতরে খোলার জায়গা দেয়নি, তাদেরকে ঘরের ভিতরে আবরুর ভিতরে রেখেছে। কিন্তু ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দল পটি মেজর রুটি মাইন রুটি কিছু না, ইসলাম এক এবং অদ্বিতীয়। ইসলাম বলেছে নারী স্কুল যাবে, কলেজ যাবে, ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, জজ হবে, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, সম্পদওয়ালা। মা মুসলমানরা শুনলেন, নারীরা সব করবে কিন্তু নারীদেরকে পর্দার সাথে করতে হবে রে বাপ। কে সাথে জোরে বলুন, কাছে করতে হবে, পর্দার সাথে করতে হবে। ও আমার মা বলে না, তোমরা চাকরি করবা, স্কুল যাবা, কলেজ যাবা, ডাক্তার হবা, মাস্টার হবা, উকিল হবা, জজ হবা, ব্যালটার হবা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, সব করবা মা, কিন্তু তোমাদেরকে পর্দার সাথে করতে হবে মা, আর পর্দা বিঘ্ন হলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে মা। আজ মুসলমান, আমাদের ভিতরে পর্দা নাই, কিন্তু এক হিন্দু আর এক মুসলমান দুই বন্ধু আছে না, জোরে বন্ধু আছে না, এই দুই হিন্দু মুসলমান বন্ধু হয় না, আপনার দিকে নাই নাকি, আমার দিকে আছে, আমাদের দিকে আছে। কবি নজরুল বলেছে, একদিন তো দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ আছে না, নজর বলুন, আর কত সুন্দর কথা বাবা, এত সুন্দর কবি লিখে গেছে কবি নজরুল ইসলাম। মুসলমানরা ব্রেন কম ছিল না, কিন্তু মুসলমানদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে। এই যে জাতীয় সঙ্গীত কে করেছে, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মরাঠা, উৎকল, বাংলা, একে লিখেছে, এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। আর আটটা লিখেছে সারে জাহাজ, এটা ইকবল লিখেছে, কে মোহাম্মদ ইকবল লিখেছে না, লিখেনি। হ্যাঁ, আর একটা আছে ভুলে গেলাম, ব্রেন আসছে ওটা। যা হোক আমার ভাই, মুসলমানদের ব্রেন তীক্ষ্ণ ব্রেন, মুসলমানদের ব্রেন তীক্ষ্ণ ব্রেন, আল্লাহর কোরআনে যাদের ভিতরে থাকবে তাদের ব্রেন তীক্ষ্ণ হবে, হবে না, হবে না, যেটা বলুন, হবে। মুসলমান দরদি আমার ভাই, তো এক হিন্দু আর এক মুসলমান দুই বন্ধু, তো রাস্তা দিয়ে যেতে যেতে হিন্দু ছেলেটা মুসলমানকে বলছে, জানি তোদের ধর্মটা কত ভালো রে, কী মজার ধর্ম, বলে কেন, বলে তোদের বকরা ঈদের সময় বড় বড় ছাগল জবাই করিস, কুরবানি দিস, 35 কেজি 40 কেজি পর্যন্ত মাংস হয়, যে মাংসের দাম হলো 700-800 টাকা কিলো, কিন্তু তোদের ধর্মটা এত ভালো, তোদের আদর্শটা এত ভালো, যে প্রতিটি গরিব মানুষের বাড়িতে এক পিস দু পিস হলেও পৌঁছে দিস। কিন্তু আমাদের হিন্দুদের ভিতরে এমনও গরিব আছে, জীবনও তারা মাংস খাসির কিনে খেতে পারে না, 700-800 টাকা দিয়ে কিনে খেতে পারে না, কিন্তু তোদের ধর্মটা একটা বড় খারাপ, বনে কি খারাপ, বলে ওই যে মেয়েদেরকে বোরকার ভিতরে পর্দার ভিতরে চোখ মুখ ঢেকে রাখে পর্দার সাথে, বলে তাই নাকি। সঙ্গে সঙ্গে মুসলমান 10 টাকা দিয়ে বলে দুটো চকলেট কিনে নিয়ে আয়, নজস কিনে নিয়ে আয়, লজেস কিনে নিয়েছে, ওকে একটা দিন একটা নিল, ওকে একটা দিন ওকে একটা নিল, হিন্দু ভাই একটা, মুসলমান একটা, দুজনে দুটো নিয়ে নিল। মুসলমান খুলতে খুলতে আচ্ছা করে জমিনে মাটিতে ধুলো তো ফেলে দিল, বলে আচ্ছা
পড়ে গেল বলে চকলেটটা কুড়াতে যাবে, আর হিন্দু ভাই আপনার হাত ধরে টেনে বলে বেদ নোংরা পড়েছে, ধুলু পড়েছে, মাছি মরেছে, কি নোংরা পড়েছে, আর ওই ওই সকল তুলে খাচ্ছে, তার মানে এটা আর্ধেক করে খাবো না, আরটা কিনে লিয়াই বলে তাই নাকি বলে। হ্যাঁ বলে শোনো ভাই শোনো, এটা ধুলো তো পড়েছে, মাছি পড়েছে, কত নোংরা পড়েছে, যেমন ওটা সুরক্ষিত নয়, যেটা তোর হাতে আছে চিনমিনি দিয়ে জড়াচ্ছে ওটা বড় সুরক্ষিত, যে মেয়েরা পর্দার সাথে থাকবে, মাথা ঢেকে থাকবে, চুল ঢেকে থাকবে, পর্দার সাথে চলবে, ওই মেয়েরা সুরক্ষিত থাকবে, ওই মেয়েদের দিকে কারো কোনো রকম কোন নজর যাবে না। হিন্দু ভাই বলে বন্ধুরে আমার ব্রেনটা খুলে গেল, আমার মনটা খুলে গেল, আমার ব্রেনটা খুলে গেল রে ভাই, আমার তো এটা বুঝেছিল না, আমার জানা ছিল না, যারা কোলামালা হয়ে ঘুরে বেড়ায় রে বাবা, তাদের দিকে কত রকম কত রকমের কত কোন নজর লোকের চলে যায়, কত রকমের মাছি পড়ে, ধুলো পড়ে, কত রকমের কত কি পড়ে যায়, এই কথা যখন বলা হিন্দু ভাইয়ের ব্রেনটা শোয়াস হয়ে গেল, এটা আমার জানা ছিল না। তাই মা কালারা বলে না আমি আপনাদেরকে বলবো মারি, আপনারা পর্দা করবেন, মা পর্দার সাথে চলবেন, তিন নম্বর হয়ে গেল, আর চার নম্বরে রমজান মাসে রোজা হলে সুন্দরভাবে সঠিক করে ভাবে আল্লাহর হুকুম রোজাকে আদায় করবো মা। এই চারটে কাজ যদি মেয়েরা দুনিয়ার জমিনে করে যায়, আমার আল্লাহ নবী বলেছেন ওই মেয়েরা জান্নাতের আটটা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, পৃথিবীর কেউ তাদের বাধা দিতে পারবে না। আমার বাপ শোনা আমার ভাইরা, আমি আমার মা বোনদেরকে চারটে কথা বলে গেলাম রে মা, উপদেশ দিয়ে গেলাম রে মা, খবরদার জননী তোমরা এই চারটে কথা তোমরা মেনে চলবা, এক তোমরা নমাজ আদায় করবা, দুই স্বামীর খিদমত করবা, তিন তোমরা পর্দার সঙ্গে চলার চেষ্টা করবা, চার নম্বর মা তোমরা রমজান মাসের রোজাটাকে আদায় সুন্দরভাবে করবা। আল্লাহর নবী বলেছে এই চারটে কাজ মেয়েরা সঠিকভাবে যদি করে যাবে, জান্নাতের আটটা দরজা দিয়ে চলে যাবে রে মা। মহতারাম আল্লাহ আপনাকে আমাকে সকলকে কবুল করুক, 12:30 বেজে গেছে, আল্লাহ আপনাদের আমাদের সকলকে নমাজি মুত্তাকিন পরোজগার দিনদার ইমানদার কলমাওয়ালা ইমানওয়ালা আল্লাহ দিনের সাথে চলার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। গজল আর হবে না, দোয়া হয়ে এইখিনি তো ওয়াজ করে দিল, আবার গজল কেন বসেন, এই 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 বসেন, দোয়া হবে, বসেন বসেন বসেন, দোয়া হবে, বসেন দোয়া হবে। যা হোক গজল আমি আপনাদেরকে বলি, আমি একটা কথা আবেদন আপনাদের কাছে রাখছি, আপনারা যদি বলতে বলেন তো বলবো, বলবো আপনাদের কাছে চাপাচাপি নয়, পিড়াপিড়ি নয়, জোর নয়, জবস্তি নয়, জোর করব না, আপনাদের মনে চাইলে দেবেন না হলে দেবেন না। আমার মাদ্রাসার একটা রাস্তা খুব প্রয়োজন বাবা, রাস্তা কিনতে পারিনি, কলেজের ভিতর সরকারি রাস্তা, কলেজের ভিতর দিয়ে যাচ্ছি, প্রচুর টাকা দাম, কবছর যে লাগবে কিনতে আমি জানতে পারছি না, বুঝতে পারছি না, অনেকদিন আগে থেকে চলছে, প্রায় 16-17 লক্ষ টাকা দাম চাইছে, মানে ব্যাপারটা আপনাদেরকে না বললে বুঝতে পারবেন না, গিয়ে গেলে ভালো হবে, অনেক ভাই গিয়েছেন আমাদের বীরভূম জেলা থেকে দেখে এসছে, এই দিচ্ছি ওই দিচ্ছি করে আমাদের মোটামুটি ধরনের পয়সা অলরেডি গুছিয়ে রেখেছি অনেক, কিন্তু এই দিচ্ছি এই দেব, কথাবার্তা হয়ে গেল, রেস্টেরই করবো, আবার বুঝে হবে না, একটু খুব প্রেশানের মধ্যে আছি, আপনারা দোয়া করবেন যেন প্রেশান ডাল্লা মুক্ত করে দেয়, আর যদি আপনাদের কারো ইচ্ছা হয় মন জাগে নবীর মাদ্রাসার জন্য রাস্তার জন্য সদকায়ে জারিয়া হিসাবে 10-20-100-200-500 যে যা পারবেন ইনশাল্লাহ আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। আমার বাপজি ভাই মা খালা বোনদেরকে বলবো, আপনারা মা বোনেরা ওখানে আছেন, আপনারা একটু হাতে নিজেরা এক জায়গাতে গুছিয়ে রাখুন, দিয়ে পাঠাবেন শেষের দিকে গজলটা আমি বলি। আজ মোর মোর চঞ্চল রে ভাই ধরে দুটি আঁকি, বুঝাইলে বুঝিস না মোর তুই কুল জঙ্গলের পাখি রে, আজ মোর মোর চঞ্চল রে কাঁচা বাঁশের ঘাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে
আসবে আপন বাহারি রে আজমন মন চঞ্চল রে ফুলের পাতা গরম পানি এ গোসল করবে গোসল করাইয়া মোর তোর কাফন পরাইবে রে আজ মোর মোর চঞ্চল রে কাফন পরাইয়া মোর তোর কাটলি তুলিবে কাটলি আজ মোর মোর চঞ্চল রে জানাজা পড়াইয়া মোর তোর দফন করিবে দফন করিয়া মোর তোর তো কোনে আসবে রে আজ মোর মোর চঞ্চল রে ফুল করিয়া মোর তোর সকলে ফিরিবে কির না কিরবে রে তখনই আসবে রে আজ মোর মোর চঞ্চল রে কির না কিরবে রে তা জিজ্ঞাসা করিবে রবকে রে তোর দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মোর মোর চঞ্চল রে মাকাল দিবে বেটার বেটা মাকাল দিবে বেটার বেটা আজ মোর মোর চঞ্চল রে আজ মোর মোর চঞ্চল রে ভাই যাবে দুটি আকি বুঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গলের পাখি রে আজ মোর মোর চঞ্চল রে যাও ভাই